হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ আমরা কথা বলবো অ্যাক্ট্রেস ওয়েন্দেন্দ্রিলা শর্মাকে নিয়ে তিনি এখন খুবই অসুস্থ তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি হসপিটালে ভর্তি আছেন আর তার যারা ফ্যান্স আছেন আর তার সব থেকে বেশি কাছের মানুষ সব্যসাচী তিনিও বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি যাতে সুস্থ হয়ে যান কিন্তু তা সত্ত্বেও কিছু অমানুষ আছে যারা প্রতিনিয়ত ওয়েদ্রিলা সেনকে নিয়ে খিল্লি ওড়াচ্ছেন তিনি যাতে মৃত্যুর মুখে আরও বেশি চলে যান তার জন্য প্রে করছেন তিনি হচ্ছেন স্যান্ডি সাহা ইয়েস স্যান্ডি সাহা রিসেন্টলি একটা পোস্ট করেছে যেখানে তিনি লিখেছে স্যান্ডি সাহা যেটা লিখেছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা পড়ে নিও সেটা হচ্ছে তোমার সাথে আর দেখা করা হলো না যেখানেই থেকো ভালো থেকো রিপ ওইন্দ্রিলা শর্মা মানে এটা কী ভাই একটা জলজান্ত মানুষ প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার ফ্যানস তার বাড়ির লোকজন তার সব থেকে কাছের মানুষ সব্যসাচী তারা প্রে করছে প্রতিনিয়ত যে তিনি যাতে সুস্থ হয়ে যায় স্বাভাবিক জীবনযাপন করেন হসপিটাল থেকে ফিরে আসতে পারে আর এই স্যান্ডি সাহা লিখেছে ও নাকি মারা গিয়েছে একটা সোয়েন গ্লাসেন মারা গিয়েছে এটা কি ধরনের কথা হয় বুঝে শুনে তো কথা বলতে হয় না স্যান্ডি এই এরকম করে ঠিক আছে বাট একটা মানুষ যে মৃত্যুর সাথে প্রতিনিয়ত লড়াই করছে সবাই যার জন্য প্রে করছে তাকেও তাকে নিয়েও এইসব উল্টো পাল্টা এই এইসব কমেন্ট পোস্ট করতে হবে মানে স্যান্ডি শুধুমাত্র এই সব করে তার যাতে একটু ফুটেজ হয় লোকে যাতে তাকে একটু দেয় তাকে নিয়ে লোকে চর্চা করে দুটো লাইক কমেন্ট আর নিজেকে চর্চায় আনার জন্য এত জঘন্য কাজ করতে পারে ছি ছি এটা আশা করা যায় না ইনফ্যাক্ট তোকে তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতেই লজ্জা লাগে তুই এইরকম ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে একজন ভদ্র মহিলাকে নিয়ে এত কিছু নোংরা নোংরা পোস্ট করেছে যে তিনি নাকি মারা গিয়েছেন অথচ যে তিনি জীবন্ত বেঁচে আছেন তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন ছি স্যান্ডি এইরকম নোংরা মেন্টালিটির মানুষ জানা ছিল না তোমরা বুঝতেই পারছো যে কি জঘন্য নোংরা মেন্টালিটির একজন মানুষ যে নিজের নেম ফেম আর সামান্য একটু পাবলিসিটির জন্য একজন জীবন্ত মানুষকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ইনফ্যাক্ট পোস্ট করতে পারে জীবন্ত মানুষটা নাকি মারা গিয়েছে ছি লজ্জা হওয়া দরকার এইসব জঘন্য নোংরা পোস্ট দেখে ওয়েন্ডিলা শর্মা সব থেকে যিনি কাছের মানুষ সভ্যসাচী তিনি লিখেছেন আরেকটু থাকতে দাও ওকে এইসব লেখার অনেক সময় পাবে বুঝতে পাচ্ছ সব্যসাচী চৌধুরীর উপর দিয়ে কি ঝড় না যাচ্ছে তিনি একটা মানুষকে প্রতিনিয়ত বাঁচানোর চেষ্টা করছে ভগবানের কাছে যাচ্ছেন পুজো করছেন ভগবানকে ডাকছেন যাতে ওইন শর্মা ভালো হয়ে যায় আর এদিকে স্যান্ডি সার মতো কিছু লোক আছে যারা প্রতিনিয়ত প্রে করে নিজেদের একটু কমেন্টস নিজেদের পাবলিসিটির জন্য যে এরকম মানুষ যাতে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে ছি 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 ভাবতেই ঘিন্না লাগছে লজ্জা লাগছে সত্যি স্যান্ডি এত নিম্ন মানসিকতার মানুষ ছি 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 কিছু বলার নেই সব মানুষজনকে আমি নিজেও চাই যে অ্যাক্ট্রেস ওয়েন্ডিলা শর্মা খুব তাড়াতাড়ি ভালো হোক তিনি বাড়িতে ফিরে আসুক সভ্যসাচীর সাথে ভালো একটা জীবন জীবনযাপন করুক আর তার আমাদের যে মন্টু পাইলট সৌরভ দা তিনি লিখেছেন যে বেঁচে আছে এখনও মেরে ফেলো না ওকে পায়ে পড়ছি মানে সৌরভ কতটা অসহায় হয়ে লিখছে দেখো যে একটা মানুষ বেঁচে আছে তাকে বারবার মৃত ঘোষণা করো না কিন্তু স্যান্ডি হার মতো কিছু লোক আছে যারা প্রতিনিয়তই এইসব কাজ করে যায় এদের নোংরামিটা বন্ধ করা দরকার আর স্যান্ডি হার মতো লোকজন নাকি আবার নিজেকে পরিচয় দেয় তারা নাকি আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মানে ভেবেই লজ্জা লাগে ঘৃনা লাগে এইসব লোকজনদের ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েসার বলতেছি এইসব লাইক আর কমেন্ট পাওয়ার জন্য এই সব এত নোংরাভাবে লোকজনকে ইনফ্লুয়েন্স করিস একজন জীবন্ত মানুষের নামে ভুল ভাল উল্টোপাল্টা লিখিস যে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে ছি তো বন্ধুরা ভিডিও শেষে একটা কথাই বলবো একজন জীবন্ত মানুষ যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার জন্য সবাই প্রে করো তাকে বাঁচতে দাও আর এই সব উল্টোপাল্টা তার নামে বলা প্লিজ বন্ধ করো আর সবাই মিলে প্রে করো যাতে মানুষরা তাড়াতাড়ি সুস্থ হয় নিজের বাড়িতে ফিরে আসতে পারে তো আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো বাই